এটা যদি আমাদের পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষ না হতো এবং সেই দেশে আইন এবং সংস্কৃতি সভ্যতা শুধুমাত্র রাজনীতিবিদদের হাতেই নিয়ন্ত্রিত না হতো, তাহলে নিঃসন্দেহে এতদিনে দিল্লির সরকারকে গণ আদালতে টেনে বিচার হতো এবং একই সঙ্গে ডিভিসি ম্যানেজমেন্ট তো শিখণ্ডী, একদম অর্গানাইজড রাতের অন্ধকারে মানুষ যখন ঘুমোচ্ছে জলটা ছেড়ে দিচ্ছে। সিপিএম যে বাটারে মাখন লাগিয়ে 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 আজকে তেল দিয়ে 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 তোমরা ছেড়ে দাও, তোমরা ছেড়ে দাও, তোমরা জল ছাড়ো, তাতে পশ্চিমবঙ্গ ডুবে যাক, সিপিএমের কেউ যায় আসে না। জল যুদ্ধ চরমে, যতই সময় যাচ্ছে ততই তুঙ্গে উঠছে রাজ্য সরকার ডিভিসি চাপানুতোর। মুখ্যমন্ত্রীর ম্যানমেড বন্যার তত্ত্ব খারিজ করতে প্রয়োজনীয় নথি নিয়ে 21 অক্টোবর নবান্নে আসছে ডিভিসির প্রতিনিধি দল। এদিকে পাল্টা মুখ্যমন্ত্রীর তত্ত্বকে জোরালো করতে প্রস্তুতি নিচ্ছে রাজ্য সরকারও। কি আনছে আমি না, আমাদের কাছে যা প্রমাণ আছে আমরা দিয়ে দেবো, মানে আমাদের ইরিগেশন ডিপার্টমেন্ট, আমাদের ইরিগেশন দপ্তরের চিফ ইঞ্জিনিয়ার মান উনি বিষয়টাকে নিয়ে ডিল করেন। সম্প্রতি মুখ্যমন্ত্রী অভিযোগ করেন ডিভিসি রাজ্যকে না জানিয়ে জল ছেড়েছে, এর জেরেই বন্যা পরিস্থিতি। মুখ্যমন্ত্রীর সুরেই এদিন বিপর্যয় মোকাবিলা দপ্তরের যুগ্ম সচিব ফের অভিযোগ করেন জানিয়ে কখনো জল ছাড়ে না ডিভিসি। ডিভিসি আমরা সবসময় জানতে পারি, ওরা বলে যে জল ছেড়ে দিয়েছি, জল ছেড়ে দিয়েছি ছাড়ার পরে যদি জানতে পারি তাহলে আমার তো কি করতে পারছি, ছাড়ার পরে জল ছাড়া। আর গালুডি কোনো খবরই দেয় না, গালুডিদের ফোন টোন করলে পরে এক একজন এক এক রকম ফিগার বলে, কিছুই মেলে না। এবার এক্ষেত্রে একই জিনিস হয়েছে, জল ছাড়ার পর আমরা জেনেছি জল ছেড়েছে। যদিও রাজ্যের অভিযোগ উড়িয়ে ডিভিসি বৃহস্পতিবারই জানিয়ে দেয় জল ছাড়ার বিষয়ে জানতেন রাজ্যের সেচ সচিব। এদিকে এদিন বন্যার জন্য একযোগে কেন্দ্র, সিপিএম এবং ডিভিসিকে আক্রমণ করেন মদন মিত্র। এটা যদি আমাদের পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষ না হতো এবং সেই দেশে আইন এবং সংস্কৃতি সভ্যতা শুধুমাত্র রাজনীতিবিদদের হাতেই নিয়ন্ত্রিত না হতো, তাহলে নিঃসন্দেহে এতদিনে দিল্লির সরকারকে গণ আদালতে টেনে বিচার হতো। সিপিএম যে বাটারে মাখন লাগিয়ে 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 আজকে তেল দিয়ে 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 তোমরা ছেড়ে দাও, তোমরা ছেড়ে দাও, তোমরা জল ছাড়ো, তাতে পশ্চিমবঙ্গ ডুবে যাক, সিপিএমের কেউ যায় আসে না। এই পরিস্থিতিতে জল ছাড়া নিয়ে রাজ্য সরকারের সঙ্গে সংঘাতের মধ্যেই ফের জল ছাড়ল ডিভিসি। শুক্রবার মোট 37,000 কিউসেক জল ছাড়া হয়, যার মধ্যে পাঞ্চেত জলাধার থেকে ছাড়া হয় 25,000 কিউসেক এবং মাইথন থেকে ছাড়া হয় 12,000 কিউসেক জল। এদিকে এদিন বন্যায় আরও বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। নতুন করে বন্যা পরিস্থিতির অবনতি না হলেও বিপদসীমার কাছ দিয়ে বইছে দামোদরের জল। অন্যদিকে উদয়নারায়ণপুর থেকে জল ঢুকতে শুরু করেছে আমতা 2 নম্বর ব্লকে, ফলে নতুন করে প্লাবিত বেশ কিছু গ্রাম। যদিও এসবের মধ্যেই স্বস্তির খবর, হাওড়ার যে 9টি গ্রাম পঞ্চায়েত এলাকা প্লাবিত হয়েছিল তার মধ্যে 5টি থেকে জল নামতে শুরু করেছে। সুমন ঘড়াই, সুনীত হালদার ও বিটন চক্রবর্তী, এবিপি আনন্দ।